এবং আমি আপনাদের এখানে একটা নাম্বার হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হলদিয়া বন্দরের ডক ইনস্টিটিউট নির্বাচন 12 নভেম্বর দলীয় প্রার্থীদের সমর্থনে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে কর্মী সভা, সার্বিক উন্নয়নে এবং স্থায়ী অস্থায়ী শ্রমিক কর্মচারীদের স্বার্থ সুরক্ষার্থে বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রাক্তন সাংসদ তথা রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছে দেবপ্রসাদ মণ্ডল সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সুধাংশু শেখর মণ্ডল চেয়ারম্যান হলদিয়া পৌরসভা, তাপস মাইতি সভাপতি তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সুশান মণ্ডল, প্রাক্তন বিধায়ক হলদিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য শেখ আজগর আলী পল্টু, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান, এছাড়া উপস্থিত অন্যান্য নেতৃত্ব। আজ হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য শ্রমিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেন। জানা যায়, সঞ্জয় ব্যানার্জি স্বাক্ষরিত একটি চিঠি প্রত্যেক কারখানায় পৌঁছে দেওয়ার কথা হয়েছিল, যার শেষ কথা বলবেন তিনি। সেই প্রশ্নে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনের কোনো সিদ্ধান্ত রাজ্য কমিটি থেকে দেওয়া হয়নি, চিঠির ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই চিঠিতে, সেই ধরনের চিঠি আমাদের কোনো রাজ্য দপ্তরে নেই। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপে এসএমএস করে জানিয়ে দিন। তিনি আরও জানালেন, হলদিয়া ইনস্টিটিউট নির্বাচনে আইএনটিটিইউসি প্যানেলের জন্যই আমরা আজকের এই সভা করছি, এর বাইরে কোনো প্যানেল নেই। শ্রী তাপস মাইতি, শ্রী সঞ্জয় ব্যানার্জি সহ এবং দেবপ্রসাদ মাইতি আমাদের এখানকার হলদিয়া ইউনিটের যিনি সম্পাদক NUWWI-এর, আসলে এমন একটা পরিস্থিতি চলছে, বিশেষ করে আপনারা যারা বন্দর শিল্পে কাজ করেন, বন্দর শিল্পের সঙ্গে যুক্ত, এই যে মেজর পোর্ট অথরিটিস অ্যাক্ট 2021 নভেম্বর মাসের 3 তারিখ থেকে এই আইন চালু হয়ে গিয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সমস্ত বন্দরগুলোকে বেসরকারিকরণ করা। অধিকাংশ পোর্টগুলো, যেমন করে বিমানবন্দরগুলো একটার পর একটা আম্বানিদের হাতে আদানিদের হাতে তুলে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের দেশের বন্দরগুলোকে, এমনি অনেকগুলো বেসরকারি বন্দর রয়েছে, তার সঙ্গে লাভজনক রাষ্ট্রায়ত্ত বন্দর, সেই বন্দরগুলোকে যাতে বিক্রি করে দেওয়া যায়, তার জন্যে নানান ধরনের পরিকল্পনা চলছে। এবং বিশেষ করে কলকাতা এবং মুম্বাইয়ের যে বন্দর রয়েছে, এছাড়াও জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট JNPT, আমি পার্লামেন্টের সদস্য যখন ছিলাম, আমি ট্রান্সপোর্ট ট্যুরিজম অ্যান্ড কালচার স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম, সেই সুবাদে এই বিভিন্ন পোর্টগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে, নানান মিটিংয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। কিন্তু এখনও নতুন করে যা ডকুমেন্টেশন দেখলাম, যা স্ট্যান্ডিং কমিটিতে সার্কুলেট হয়েছে, অন্যান্য MPদের থেকে নিয়ে যা দেখার সুযোগ হলো, তাতে এটা পরিষ্কার যে কোনো ধরনের বন্দর, বিশেষ করে আর কলকাতা আর মুম্বাইয়ের ক্ষেত্রে মূল লক্ষ্য হচ্ছে যে প্রচুর পরিমাণ জমি, এই যে জমি রয়েছে, বাংলায় আমরা যাদের জমি হাঙর বলি, ইংরাজিতে ল্যান্ড শার্ক, তারা হচ্ছেন এই জমিগুলোর উপর নজর দেওয়ার চেষ্টা করছেন। কলকাতা এবং মুম্বাই বন্দরের যে কোনো আলোচনা, আমি যখন MP ছিলাম তখনও দেখেছি, এখনও শুনছি, সেই আলোচনাটা একই দিকে প্রবাহিত হচ্ছে, যে এই জমিগুলো, অব্যবহৃত জমিগুলো বা ব্যবহৃত জমিগুলো, সেগুলো কিভাবে ব্যবহার করা যায়, তার জন্য ল্যান্ড পলিসি তৈরি করা হোক এখন, বিশেষ করে। এবং একদিকে যখন এই কাজ চলছে, আমি এর মধ্যেই দেখছিলাম আর কি, আপনারা অনেকেই কেন হলো, কি বার্তা দেবেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেউ যদি ব্যবহার করেন, ওই যে আমি বললাম চৈতন্যপুরে যিনি মঞ্চে ওঠার জন্য প্রায় দাবলাফালাবি করছিলেন, আদি বিজেপিটা উঠতে দেয়নি, উঠতে পারেননি, এখন তো আমি শুনছি বিভিন্ন গেটে তিনি যাচ্ছেন। আর যাই হোক, রাজ্য আইএনটিটিইউসি তাকে মান্যতা দেবে না, এবং এখানেও NUWWI তাদের 19 জনের প্যানেলই যে আইএনটিটিইউসির প্যানেল, এটা পরিষ্কার করে দেওয়ার জন্যই আমার কিছুটা শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমি কলকাতা থেকে এসেছি। আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাইছি, এক ট্রেডে আইএনটিটিইউসির একটা ইউনিয়ন থাকবে, যেমন চা শিল্পে আইএনটিটিইউসির 6টি ইউনিয়ন আছে, আলাপ আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি 6টি ইউনিয়ন একটি ইউনিয়নে রূপান্তরিত হবে, এরকম সমস্ত ক্ষেত্রে। আর প্রথম কথা হচ্ছে, অ্যাফিলিয়েশন তো একজনের বেশি কাউকে দেওয়া যাবে না, আমরা স্বাভাবিকভাবে একজনই অ্যাফিলিয়েশন পাবেন,
যারা পাবেন না তাদের জন্য লাল গোলাপ এবং শুভেচ্ছা থাকবে, কিন্তু আইএনটিটিউসির পতাকা থাকবে না। এই যে দাদা দুটো প্যানেল যেভাবে জমা পড়লো, এতে কি মনে হয় না যে এমপ্লয়ীদের মধ্যে একটা বিভ্রান্তি হবে? বিভ্রান্তির কোনো ব্যাপারই নেই, আমরা তো পরিষ্কার করে দিয়েছি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে দাঁড়িয়ে পরিষ্কার করে দিয়েছেন, আমি এখানে দাঁড়িয়ে রাজ্য আইএনটিটিউসির সভাপতি পরিষ্কার করে দিয়েছি যে NUWWI এর যে প্যানেল ওটাই আইএনটিটিউসির প্যানেল, অন্য কোনো প্যানেল আইএনটিটিউসির প্যানেল নয়, অনুমোদনই নেই। দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন হলদিয়া শিল্প সংস্থাতে কর্ণধারদের কাছে বা পদাধিকারীদের কাছে একটা চিঠি ঘোরাঘুরি করছে, সেখানে সঞ্জয় বন্দ্যোপাধ্যায় যিনি হলদিয়ার অবজারভার স্পেশাল নির্বাচিত হয়েছেন, তিনি বলছেন যে তিনি সমস্ত কিছুটা দেখবেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এইরকম একটা চিঠির কথা আমি শুনেছি, তাতে রাজ্য কমিটির নামও ব্যবহৃত হয়েছে দেখছি, কিন্তু যা ঠিকানা ওখানে রয়েছে এটুকু বলতে পারি ওটা রাজ্য কমিটির প্যাড নয়, ওটা রাজ্য কমিটির ঠিকানা নয়। আর মানে রাজ্য কমিটি এরকম কোনো চিঠি দেয়নি এটুকু আমি বলতে পারি। আমি মানে কি বিষয়ে জানি না, শুধু এটুকু বলে দিতে পারি রাজ্য কমিটি এরকম কোনো চিঠি কোনো ম্যানেজমেন্টকে দেয়নি। উনি সেখানে যেটা চিঠির বক্তব্য যে সমস্ত ইউনিয়নের যা যাবতীয় কর্তৃত্ব বা কথাবার্তা তিনিই বলবেন, এরকম কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে? রাজ্য কমিটি এরকম কোনো দায়িত্ব কাউকে দেয়নি। বন্দর হচ্ছে কতটা শ্রমিকরা উপকৃত তো হবে, ভীষণভাবেই উপকৃত হবে। আর আমি যেটা বললাম যে রাজ্য কমিটি কাউকে দায়িত্ব দেয়নি, রাজ্য কমিটি কাউকে বলেনি আপনি গিয়ে ম্যানেজমেন্টকে চিঠি দিন। সেক্ষেত্রে কি আপনি বিষয়টি, আমরা পুরোটা জানি, কিছুটা কানে এসেছে, খোঁজ খবর নেবো নিশ্চয়ই। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।